হেই সোনাশের গোল পিপলস, কি অবস্থা সবার? ওয়েলকাম সবাইকে সিনে গল্পের আরেকটি নতুন এপিসোড। টুডে টক অ্যাবাউট জন সিনস এর বাংলা ভার্সন টর্নেডো কমান। হ্যাঁ, এটা একটা মুভির নাম। তো সিনেমার শুরুতে আমরা দেখতে পারি একটা যুবকের সাথে এক যুবতীর বাল্য বিবাহ হয়। এলাকার লেগের পোলাপান বিয়েতে বাধা দেওয়ার নামে মেয়েটাকে হালকা করে খেয়ে দিতে আসলে যুবক বর বউয়ের প্রতি অত্যন্ত পসেসিভ হয়। সে বলে, আমার জীবন থাকতে আমার স্ত্রীকে হাত দিতে দেব না। লেগের পোলাটা তার ইচ্ছা পূরণ করে দেয়। জনগণের ইচ্ছায় পূরণ করে লিগের কাজ এবং বিয়ের পর যেন মেয়েটার কষ্ট না হয় জন্য নিজ দায়িত্বে মেয়েটার ভার্জিনিটি লুজ করার গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এবং সে জনপ্রতিনিধিও তার কর্তব্য পালন করেন ও মেয়েটাকে নিজের টাকায় টিকিট কেটে স্বর্গে পাঠিয়ে দেয়। কিন্তু তার এত জনসেবা পছন্দ হয় না বিরোধী দলের হুমায়ুন আহমেদের, এজন্য সে তার পোষা জনি সিন্সের কাছ থেকে দীক্ষা নিয়ে গড়ে ওঠা সিন্স বাহিনীকে দিয়ে লিগের ছেলেটাকে মেরে দেয়। আহারে, এই বিরোধী দলগুলোর জন্য দেশে কোনো উন্নতি হয় না। আর প্রত্যেক বাংলা সিনেমার মতো রুবেল সিন্স মানে টর্নেডো কামালের অতীত আছে এবং তারও প্রত্যেক বাংলা সিনেমার নায়কদের মতো তার বাবা মাকে তখনকার ক্ষমতাসীন দলের পোস্টে হাহা রিয়াক্ট দেয়, টিকিট কেটে স্বর্গে পাঠিয়ে দেয়। আর এই জন্য রুবেল ভাই জনি সিন্স থেকে দীক্ষা নিয়ে আজকে টর্নেডো কামাল। এদিকে হুমায়ুন আহমেদ মিজু আহমেদের গার্লফ্রেন্ডের কাছে নোটস হয়। মিজু কাকু হুমায়ুন কাকুকে কল করে বিশেষ স্টাইলে পোদ মারার ইচ্ছা প্রকাশ করে। লজ্জা করে না তোমার? টর্নেডো কামাল দ্য রুবেল সিন্স কিছু দুষ্ট পোলামানদের সাথে খেলাধুলা করার সময় ক্যামেরাম্যান পপিয়াপা গোপনে ভিডিও করে তাদের এমএমএস বানিয়ে অনলি মি থেকে পাবলিক করে দেয়। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूं। সেটা দেখে টর্নেডো ভাই পপিয়াপাকে মারার জন্য যেতে যায়। সাংবাদিক কিরে ভাই, এরা কি সবসময় শুট বুটে রেডি হয়ে থাকে না? কিন্তু তখন ভাইয়ের সুগার ড্যাডি হুমায়ুন কাকু কল করে বলে, ওহে পাগল, অভিকে মারলে তো নায়িকা হবে কে? আর নায়িকা না থাকলে তো তোকে হাত মেরেই মুভি শেষ করতে হবে। কামাল ভাই তার হাতকে কষ্ট দিতে চায় না, এজন্য সে থেমে যায়। Oh yes, daddy. এদিকে রাতে বাবা কিনে ফেরার সময় পপিয়াপাকে কিছু ভদ্র পোলাপান ধরে তার সাথে টিকটক ভিডিও বানাতে চাই। আরে কি কোন? তখন সিন্স কামাল এসে পপিয়াপাকে সেখান থেকে উদ্ধার করে আর পপিয়াপা প্রেমে পড়ে যায়। প্রেমে পড়ে পপিয়াপা সিন্স ভাইয়ের ইনফরমেশনের জন্য তার পালিত মায়ের কাছে যায়। তখন কামাল ভাইয়ের পালিত মা পপিয়াপাকে ফ্ল্যাশব্যাকে নিয়ে গিয়ে দেখায় ছোট রুবেলের বাবা একজন সৎ মানুষ ছিলেন, যেটা সব নায়কের বাবাই থাকে। এজন্য সে সিনেমা পাইরেসি ব্যবসায়ীদের পুলিশে ধরিয়ে দেয়। তখন তাকে নায়কের সাথে রাত কাটানোর লোভ দেখিয়ে কালো যন্ত্রে বিছিয়ে দিয়ে মেরে ফেলে। আর তখন থেকে রুবেল ভাই টাকে জনি সিন্সের দলে যোগদান করে। এসব শুনে পপিয়াপা আরো প্রেমে পড়ে যায়, কারণ ইমোশনাল ডায়লগে মেয়ে পড়ে। মিজু আহমেদ টর্নেডো কামালকে মারার জন্য বরিশাল থেকে লঞ্চের পুটকি ধরে জুলিয়া আলেকজান্ডারকে হায়ার করে ঢাকায় নিয়ে আসে, কারণ এইবার রুস্তমের নাম শুনে কামাল নিশ্চয়ই ফুইতে যাইব। শালার নামও রুস্তম, কামও রুস্তম। রিয়েলি বরিশালের লঞ্চে উঠা লইব কেবিন রু, বন্ধুরে মোর বুকে লইয়া দিব একটা গু। পপিয়াপা কামালের কাছে গিয়ে প্রেম নিবেদন করে। মেয়েটা লজ্জা শরম বলে কিছু নাই। কিন্তু সে জানতে পারে পপিয়াপা সিনাপসেটে জাহিদ খানের সাথে নোট শেয়ার করে, এজন্য সে না করে দেয়। তো আমার জন্য মানুষের দরকার হয় না। তখন পপিয়াপা বলে, আমি এসেছিলাম আপনার প্রয়োজনে। প্রয়োজনের কথা শুনে কামাল ভাই বুঝতে পারে হাত মেরে আর কয়দিন, এজন্য সে রাজি হয়ে যায়। আর তখন থেকে পপিয়াপা কামাল ভাইকে ইমপ্রেস করার জন্য ইউটিউব থেকে কেকে আন্টির রান্না দেখে রান্না করে খাওয়ায়। খাবার খেয়ে কামাল ভাই ইমপ্রেস হয়ে তার বল ধরে পপিয়াপার থেকে কলা নিয়ে কিছু করতে বলে। এটা কি বুঝাতে চাচ্ছে কলার বল ধরে? যদি বুঝে থাকো তাহলে আমার কমেন্ট বক্সে বুঝাও ভাই। পপিয়াপা তার ফেসবুক ফ্রেন্ড আলেকজান্ডারের সাথে দেখা করতে যায়। তখন কামাল ভাই পসেসিভ বয়ফ্রেন্ডের মতো গিয়ে আলেকজান্ডার বুড়োকে মার লাগায়। তখন পপিয়াপা বলে, আমি ইচ্ছাকৃতভাবেই ওদের সাথে হারিয়েছি, সরি। আর তাদের ব্রেকআপ হয়ে যায়। আলেক বুড়ো বরিশাল থেকে ঢাকায় এসে প্রথমে কামাল ভাইয়ের গার্লফ্রেন্ড, তারপর কামাল ভাইয়ের বোনকে খেয়ে দেয়। তাই তো পাক্কা খেলো। আর সেই সাথে কামাল ভাইয়ের বোনকে নিয়ে ক্যামেরার সামনে ঝাঁকাতে থাকে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूं। কামাল ভাই পপিয়াপার থেকে শেখা খেয়ে ব্যাকা হলে মিজু আহমেদকে কামালের সুগার ড্যাডি হুমায়ুন কাকুকে আদর করতে নিয়ে আসে। ও ইয়েস ড্যাডি। খবর শুনে কামাল ভাই তার সিন্স বাহিনীকে নিয়ে চলে আসে হুমায়ুন কাকুকে বাঁচাতে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কামাল ভাই তার কিছু স্পেশাল মুভ ব্যবহার করে মিজু আহমেদকে ধরে পদে বাস দিয়ে দাঁড় করিয়ে দেয়। তখন আবার আলেক বড় হুমায়ুন কাকুর বাড়িতে এসে তার লোকের বিচ্ছিতে মেরে ভাঙচুর করে। বাচ্চা হবে না, বাচ্চা হবে না, বাচ্চা হবে না। আলেক বড়র কামাল ভাইয়ের সাথে পথের মধ্যে দেখা হয়ে গেলে ফ্রি ফায়ার না পাবজি এই নিয়ে তারা ফাইট ব্যাটল শুরু করে এবং একজন আরেকজনের বগল টাচ করে বগলের গন্ধ হাতে লাগিয়ে নাকে নিয়ে শুকে। ফাইট ব্যাটলে আলেক বড় হেরে গিয়ে কামাল ভাইকে ব্লোজব দিতে এগিয়ে যায়। Oh yes, daddy. এবং আবার প্রত্যেক বাংলা সিনেমার মতো কামাল ভাই জানতে পারে আলেক বড় তার বাবা দুই নম্বর বইয়ের ছেলে মানে কামালের ভাই। যাও বাবা, তোমার ভাইকে বাঁচাও। আমার ভাই। আর হুমায়ুন কাকু আর মিজু কাকু তার বাবা মাকে কালো যন্ত্রে বিছি দিয়ে মেরে ফেলে। তার মানুয়া নিয়ামতে সেদিন এল মোহাম্মদ আদি মোহাম্মদ। রিয়েলি? কামাল ভাই উড়ে গিয়ে আলেক বড়কে বাসায়, কারণ আলেক বড় তার স্টেপ মমের ছেলে। তখন আলেক বড় আর কামাল এক হয়ে যায় আর হুমায়ুন কাকু আর মিজু কাকু এক হয়ে যায় এবং তাদের মধ্যে ফাইট ব্যাটল শুরু হয়। হুমায়ুন কাকু কামালকে মারার জন্য চীন থেকে তিনটা চাং চুং ফু কে হায়ার করে নিয়ে আসে এবং তারা কুংফুর নামে জামা ছেড়া ছেড়ি খেলে।
কামাল ভাই তখন বড় সাদা স্টিল ঢুকিয়ে চাংচুংফু ও হুমায়ুন কাকুকে মেরে দেয়। আর প্রত্যেক বাংলা সিনেমার মতো পুলিশ শেষে এসে তাকে ধরে নিয়ে যায়। আর এখানে শেষ হয়ে যায় টর্নেডো কামাল। তো আজ পর্যন্তই, আজ আমি যাই, আবার দেখবো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সাথে থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার ফর ফ্যামিলি, টাটা, বাই বাই।